বন্ধুরা, পশুপাখি আমরা সকলেই ভালোবাসি। এগুলো যেমন ফ্রেন্ডলি হয়ে থাকে, তেমনই এরা এমন কিছু কর্মকাণ্ড করে যা দেখে হাসি থামানো যায় না। আবার এমন কিছু প্রাণীও রয়েছে যারা ঠিক মানুষের মতোই ব্যবহার করে। এসব দেখে আপনার মনে হতে পারে যে প্রাণীগুলো শুধু আকার আকৃতিতেই পার্থক্য রয়েছে, কিন্তু এদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা ঠিক মানুষের মতোই। মহাবিশ্বের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রাণীদের করা এমন কিছু কর্মকাণ্ড বা আচার আচরণ যা দেখে আপনারা মনে করবেন যে হয়তো মানুষেরাই এদের মতো পোশাক পরে আছে, আর এগুলো দেখে আপনার চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি কি কখনো শিম্পাঞ্জিকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে দেখেছেন? আপনি হয়তো ভাবছেন এটা তো মানুষের কাজ, এই কাজ শিম্পাঞ্জি দ্বারা কিভাবে সম্ভব। তবে মানুষের মধ্যে শিম্পাঞ্জির অনেকটা মিল থাকার কারণে শিম্পাঞ্জি এটা করলেও অবাক হওয়ার কিছু নেই। চীনের ইয়াংজিং শহরের একটি চিড়িয়াখানায় এ বানরটিকে দেখুন। সে একদিন চিড়িয়াখানার একজন ব্যক্তিকে ঝাড়ু দিতে দেখেছিল। তারপর থেকে সে নিজেই নিজের চারপাশের জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে শুরু করে। শিম্পাঞ্জির খাঁচায় লাগানো ক্যামেরা থেকে দৃশ্যটি প্রথমে দেখা গিয়েছিল, কিন্তু এরপর থেকেই শিম্পাঞ্জিটি ঠিক মানুষের মতো করেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শুরু করে এবং নিজের থাকার জায়গাটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করে। আর এমন কিছু শিম্পাঞ্জি রয়েছে যাদের কর্মকাণ্ড দেখে মানুষ অবাক হতে বাধ্য হয়। যেমন স্বাভাবিকভাবেই শিম্পাঞ্জিরা আগুন দেখে ভয় পায়, আগুনের কাছে পর্যন্ত এরা যেতে চায় না। কিন্তু এই শিম্পাঞ্জিকে দেখুন, সে শুকনো কাঠ জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে এনে একত্র করে ম্যাচের কাঠে দিয়ে আগুন জ্বালাতেও পারে। এই শিম্পাঞ্জিকে দেখে আপনার কাছে অনেক স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আপনি যখন দেখবেন অন্যান্য শিম্পাঞ্জিরা আগুন দেখে কতটা ভয় পায়, তখন বুঝবেন এই শিম্পাঞ্জি অন্য শিম্পাঞ্জিগুলো থেকে কতটা আলাদা। শুধু তাই নয়, এই শিম্পাঞ্জি আগুন জ্বালিয়ে মার্সমেলো রান্না করেও আবার খেতে পারে, এবং এই শিম্পাঞ্জি 2 থেকে 2.5 বছর বাচ্চার মতো কিছু ওয়ার্ডও বলতে পারে। বন্ধুরা, এটা হয়তো আপনারা সবাই জানেন যে একটি শিম্পাঞ্জি যে কাউকে কপি করতে পারে, অর্থাৎ অন্যকে কিছু করতে দেখলে সে আবার নিজেও সেটি করতে পারে ঠিক মানুষের মতো করেই। যেমন এই শিম্পাঞ্জি লোকটিকে কাপড় কাচতে দেখে নিজেও তা শিখে গেছে। হঠাৎ করে সে একদিন লোকটিকে কাপড় কাচতে দেখতে পায়। আর এটি দেখে সে কৌতূহল বশত লোকটি থেকে একটি কাপড় নিয়ে কাচতে শুরু করে। যদিও কাপড় ধোয়ার কাজটি অনেক কঠিন, যেটি অনেক মানুষও পেরে উঠে না, কিন্তু দেখুন এই শিম্পাঞ্জি শুধুমাত্র একদিন কাপড় কাচতে দেখেই ঠিকঠাক মতো কাপড় কাচতে শুরু করে। মানুষকে বেশি কপি করতে পারে ফিমেল শিম্পাঞ্জিগুলো। আসলে শিম্পাঞ্জি এমনই, যে কোনো কাজ খুব সহজেই দেখে শিখে নিতে পারে। বন্ধুরা, ছোটবেলায় আমরা সবাই শুনেছি গরু লাল কাপড় দেখে তেড়ে আসে, কিন্তু আসলে সত্যি কি তাই? তবে আপনাদের এখন আমি যে ভিডিওটি দেখাবো সেটি দেখে আপনি হয়তো ছোটবেলার কথাটি সত্যি মনে করবেন। দেখুন, রাস্তায় দাঁড়িয়ে থাকা এই ষাঁড় লাল কাপড় পরা পুরোহিতের দিকে কিভাবে তেড়ে আসছে গুতো মারার জন্য। কিন্তু পুরোহিত ষাঁড়টিকে প্রথমে থামানোর চেষ্টা করলেও পরে ব্যর্থ হয়ে ধরে পালিয়ে যেতে বাধ্য হয়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।